আসসালামু আলাইকুম বন্ধুরা, আর সি কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো, শীত চলে এসেছে তো সব বাড়িতে পিঠে হবে, তো আমি আজকে পুলি পিঠে নিয়ে চলে এসেছি। খুবই সহজে নারকেল পিঠে আমি বানাচ্ছি, সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়ে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, এটা চালের আটা, আর নিয়ে নিয়েছি ময়দা। আপনারা যেমন বানাবেন তেমন আন্দাজ মতন চালের আটার ময়দা নিয়ে নেবেন। এখানে আমি বসিয়ে দিয়েছি পানি, পানিটা ফুটে উঠেছে, পানিতে আমি আন্দাজ মতন লবণও দিয়ে দিয়েছি, মানে যতটা পরিমাণ লবণ দরকার ততটা লবণ দিয়ে দিয়েছি। সেই পানি ফুটে উঠেছে, পানিতে আমি দিয়ে দিলাম আটা, মানে চালের আটা আর ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে দেব। তো এভাবে ভালোভাবে মিক্সড করে দিলাম, অল্প পরিমাণের ময়দা লেগেছে তাই দিয়ে দিলাম। এইগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি ঠান্ডা হলে মেখে নেবো, যেমন আটা মাখে তেমনভাবে মেখে নেবো। আর এখানে নারকেলের পুরের জন্য আমি এখানে নিয়েছি নারকেল, একটি নারকেল নিয়েছি। তো নারকেলটা আমি উনানে বসিয়ে দিচ্ছি, নারকেলের যে জুসটা আছে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি নিয়েছি আখের গুড়, যেটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি। আখের গুড় দিয়ে আমি পুরটা বানাবো, আপনাদের কাছে গুড় না থাকলে চিনি দিয়েও বানাতে পারেন। তো দিয়ে দিলাম আখের গুঁড়, আর দিয়ে দেবো একটি এলাচ, দিয়ে পুরটা আমি বানিয়ে নেবো। আর একটুখানি পানি দিয়েছি যাতে নারকেলটাও সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে পুরটা রেডি হয়ে যায়। একটুখানি পানি দিয়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবো, ততক্ষণ পুরটা আমার রেডি হয়ে যায়। তো এখানে আটা আমি একটা ডেকচিতে ঢেলে নিয়েছি, তো এবার ভালোভাবে মেখে নেবো, যেমন আটা মাখা হয় তেমন আমি আটাটা মেখে নেবো। তো আটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা গোল গোল করে নেব, মানে গোল গোল করে কাটিং করে নেব যাতে আমার শেপটা নিয়ে আসতে প্রবলেম না হয়। আর তো এখানে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, কত কালারফুল হয়েছে, নারকেলের পুরটা ভালোভাবে রেডি হয়ে গেছে। তো ফার্স্ট আমি ছোটো ছোটো করে গোল ইয়ে করে নেবো, যাতে আমার মানে এটা তৈরি করতে প্রবলেম না হয়। তো এইভাবে গোল গোল করে নেবো। এবার দেখুন এইভাবে আপনারা বানাবেন, ভীষণই সিম্পলিভাবে বানিয়েছি। তো একটা একটা করে ডাফাম কেটে নিয়ে তার মধ্যে থেকে আমি গোল গোল করে নিয়েছি। ফুলে পিঠেটা আমি ভীষণই সিম্পলিভাবে বানিয়েছি, আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, বাড়িতে প্লিজ ট্রাই করবেন। তো এবার এক এক করে আমি স্টাফিংগুলো দিয়ে দেবো আটার মধ্যে। তো দিয়ে দিলাম, এইভাবে আমি সবগুলো বানিয়ে দেবো। তো এর পিঠেটা মুড়ে নেব, দেখুন আমি কীভাবে মুড়ে নিচ্ছি, আপনারা যেমন ডিজাইন পারেন তেমনভাবে মুড়ে নেবেন, যাতে নারকেলের ফুটটা না বেরিয়ে আসে সেটা খেয়াল রাখবেন। তো দেখুন এইভাবে চেপে চেপে আমি মুড়ে নেবো। আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি, আপনারা যেমন ডিজাইন পান তেমনভাবে ডিজাইন বানিয়ে নেবেন। তাছাড়া বাজারে পাওয়া যায় নকশা করার জন্য পাওয়া যায়, সেগুলো নিয়ে কিনে নিতে পারেন। তো সব পিঠেগুলো বানানো রেডি হয়ে গেছে, এবার এগুলো স্টিম করতে দেব। দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর ভাপানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাঁড়ি, হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি একটি মাটির হাঁড়ি। আপনাদের কাছে মাটির হাঁড়ি না থাকলে স্টিমের কিছু তাইলে তাই দিয়ে স্টিম করে নেবেন, কিংবা বড়ো যে ছেগনিগুলো হয় স্টিলের তা দিয়েও আপনারা স্টিম করে নিতে পারেন। তো আমার মাটির হাঁড়ির উপর আমি দিয়ে দিলাম কাপড়, কাপড়ের উপর আমি সব পিঠেগুলো দিয়ে দেবো, দিয়ে আমি 20 মিনিট মতন ভাপিয়ে নেব, লো ফ্লেমে 20 মিনিট মতন আমি ভাপিয়ে নেব। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখা যাক। তো দেখুন পিঠে রেডি হয়ে গেছে, পুরোপুরি ভাপানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ঠান্ডা হয়ে গেলে আমি সবগুলো তুলে নেব।
ফিট হেয়ার সিজন চলে এসেছে, তো আপনারা এইভাবে রেসিপিটি বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এবার গরম গরম এটা পরিবেশন করে নেব। খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি আপনাদের, আর ভীষণই সফটও হয়েছে। দেখুন একটা আমি কেটে দেখে দিচ্ছি, কাটিং করে ভীষণই সফট হয়েছে। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্যন্ত এতটুকু, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।